ওয়েলকাম টু মিরাকি। আমরা সকলেই জানি ভার্মিকম্পোস্ট একটা উৎকৃষ্ট মানের জৈব সার। এটাকে আমরা গাছের সার হিসাবে যেমন ব্যবহার করতে পারি, তেমনি কোনো গাছের পটিং মিডিয়া তৈরি করার সময় অর্থাৎ মাটি তৈরি করার সময়ও ব্যবহার করি। বিভিন্নভাবে আমরা ভার্মিকম্পোস্টকে ব্যবহার করি। আজ আমি আপনাদের বলবো ভার্মিকম্পোস্ট টি সম্পর্কে। ভার্মিকম্পোস্ট টি একটা উৎকৃষ্ট মানের লিকুইড ফার্টিলাইজার, যেটা গাছেদের জন্য ভীষণ উপকারী একটা সার। আমরা গার্ডেনিং এর ক্ষেত্রে টি কথাটা ব্যবহার করি, ধরুন বিভিন্ন সলিড সারের লিকুইড ফর্ম হিসাবে। যেমন ধরুন আমরা কাউডাং টি ব্যবহার করতে পারি, কিচেন ওয়েস্ট কম্পোস্ট টি ব্যবহার করতে পারি, সেরকমই ভার্মিকম্পোস্ট টি। এটা কিন্তু গাছেদের জন্য ভীষণ উপকারী। আমি কিভাবে ভার্মিকম্পোস্ট টি ব্যবহার করি এবং তৈরি করি, আর দিন অনুযায়ী সেটাকে কেমন করে ব্যবহার করি, অর্থাৎ ধরুন এই সার তৈরি হয়ে যাওয়ার পর 24 ঘন্টা পর এটাকে আমি কেমন ভাবে ব্যবহার করি এবং কি কি ক্ষেত্রে ব্যবহার করি, আর 6 থেকে 7 দিন পর এটাকে কি কি ক্ষেত্রে ব্যবহার করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দুরকম ভাবে দুদিনে ব্যবহার করি, অর্থাৎ 24 ঘন্টা পর একবার ব্যবহার করি, 6 থেকে 7 দিন পর একবার ব্যবহার করি, তৈরি হয়ে যাওয়ার পর, এই সারটা তৈরি হয়ে যাওয়ার পর। সেটার কিন্তু দু রকমের উপকারিতা আছে এবং দু রকম ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে প্রথমে দেখাই চলুন যে কিভাবে আমি তৈরি করি ভার্মিকম্পোস্ট টি। ভালো ভার্মিকম্পোস্ট আমি অনলাইনও কিনি, আবার আমার লোকাল নার্সারি থেকে বস্তাতে প্রায় 20 কেজি মতো একসঙ্গে কিনে নিই। বস্তা খুলে আগে কোয়ালিটি চেক করে নিই, তারপরেই সেই ভার্মিকম্পোস্ট আমি কিনি। ভার্মিকম্পোস্ট টি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ভার্মিকম্পোস্ট নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে 5 লিটার জল মিশিয়ে দেব। ভার্মিকম্পোস্ট জলের মধ্যে থাকলে সেটা খানিকটা ফুলবে, তাই জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর এটাকে ভালোভাবে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেবেন। তারপর এটাকে আমি একটা ঢাকা দিয়ে 24 ঘন্টার জন্য রেখে দেব। এমন জায়গায় রাখবো যেখানে সরাসরি সূর্যের আলো আসে না। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এটা তৈরির 24 ঘন্টা পর একরকম ভাবে ব্যবহার করা যায়, আর 6 থেকে 7 দিন পর আর একরকম ভাবে ব্যবহার করা যায়। প্রথমে দেখি চলুন এটা তৈরি হওয়ার 24 ঘন্টা পর আমরা এটাকে কি কি ক্ষেত্রে আর কেমন ভাবে ব্যবহার করব। দেখুন 24 ঘন্টা পর উপরের যে জলটা, এটাই হলো ভার্মিকম্পোস্ট টি। এই যে তরল সারটা, এটা খুব মাইল্ড একটা সার। এটাকে ব্যবহার করার জন্য প্রথমে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে আমরা যদি স্প্রে করতে যাই তখন স্প্রের বোতলের মুখে এই নোংরাগুলো আটকে যাবে। এর মধ্যে গাছেদের উপযোগী বিভিন্ন অনুখাদ্য আছে, গাছেদের জন্য খুব উপকারী একটা সার, ব্যবহার করলেই বুঝতে পারবেন। ছেঁকে নেওয়ার পর যে তরল আমরা পাব তার সমান পরিমাণ জল আমাদের এর মধ্যে মেশাতে হবে। জল মিশিয়ে এটাকে আমরা আরো একটু পাতলা করে নেব, তারপরেই ব্যবহার করব। 15 দিন অন্তর যে কোনো ধরনের গাছে সকালের দিকে অথবা সন্ধ্যার দিকে এই সার ব্যবহার করুন। এই সার আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ 24 ঘন্টা ভেজানোর পর যে তরল সার আমরা পেলাম সেটাকে আমরা কেমন করে ব্যবহার করব, চলুন সেটা দেখাই। এটাকে আমরা যে কোনো ফুল ফল বা সবজি গাছের পাতায় স্প্রে করতে পারি, তাতে পাতা ভীষণ সবুজ আর সজীব থাকে এবং গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পায়। এছাড়া ধরুন আমরা কোনো বীজ বসিয়েছি, তার থেকে ছোট ছোট চারা বেরিয়েছে, সেখানেও আমরা এটাকে স্প্রে করতে পারি। কোনো কাটিং বসিয়েছেন সেখানেও এই সার আপনি দিতে পারেন। কোনো গাছে রুট প্রুন করেছেন অথবা কোনো গাছকে হার্ড প্রুন করেছেন, কিংবা কোনো নতুন গাছ নিয়ে এসেছেন আর সেটাকে রিপোর্ট করেছেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই তরল সার ব্যবহার করতে পারি। এই সবগুলো ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই সার। এবার দেখে নেব এটা তৈরি হওয়ার 6 থেকে 7 দিন পর এটাকে আমরা কোন কোন ক্ষেত্রে আর কেমন ভাবে ব্যবহার করব। এবার দেখাই, যদি সারটা আপনি ভিজিয়ে 7 দিন রাখেন এবং তার থেকে যে তরল সারটা হবে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। 7 দিন ভিজিয়ে রেখে ব্যবহার করতে চাইলে মাঝে মাঝে কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেবেন সারকে। এবার এখান থেকে আমরা যে লিকুইডটা পেলাম সেটার মধ্যে আমরা এর 2 গুণ জল মেশাবো, অর্থাৎ ধরুন যদি 1 মগ আমরা এই সার নিই তাহলে সেখানে আমরা 2 মগ আরো জল মিশিয়ে দেব। 7 দিন ভিজিয়ে রেখে যে সারটা তৈরি হয়
সেটা একটা খুব শক্তিশালী সার। গাছের শিকড়ের বৃদ্ধিতে তেমন সাহায্য করে, আর পাতাও ভীষণ চকচকে আর সবুজ হয়ে যায়। এটাকে আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি, ইনডোর প্ল্যান্ট, এমনকি শাকালান ক্যাকটাসও ব্যবহার করতে পারি। একবার তৈরি করে ব্যবহার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর গুণাগুণটা। টবের উপরের অংশের মাটি শুকনো থাকলে তবেই তরল সার ব্যবহার করবেন, আর প্রতি 15 দিন অন্তর এই সার ব্যবহার করতে পারেন। দেখুন কত সহজে আমরা কত ভালো একটা সার পেয়ে যাচ্ছি। বিশেষ কোনো খাটনি নেই, কিন্তু সমস্ত ধরনের গাছে আমরা এই সার ব্যবহার করতে পারি। একটাই সার সমস্ত গাছে ব্যবহার করা যায় এইরকম সার কিন্তু খুব কমই দেখা যায়। দেখুন, আমি আমার সমস্ত ক্যাকটাসেও ব্যবহার করি এবং সমস্ত শাকালানটাও ব্যবহার করি, তাতে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। আর সব থেকে ভালো কথা হলো, 7 দিন পচাবার পরও কিন্তু এখান থেকে কোনো রকমের কোনো গন্ধ বেরোয় না বা কোনো ধরনের কোনো পোকাও হয় না। এবার প্রশ্ন হলো, কতটা করে আমরা এই সার দেব? আমরা এই সার টবের মাটিতে ততক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ পর্যন্ত না তলার ছিদ্র দিয়ে এই সার বেরিয়ে যায়। তরল সার উপর থেকে নিয়ে নেওয়ার পর নিচে যে সারটা থাকবে সেটাকেও আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হলো, এই সারকে আমরা এরকম ভাবে কেন ব্যবহার করব? ভার্মিকম্পোস্টের সলিড হিসাবেও তো আমরা ব্যবহার করতে পারি। এর কতগুলো উপকারিতা আছে সেটা আপনাদের আমি বলবো। প্রথমত, ধরুন আপনার কাছে সার কম আছে আর গাছ অনেক বেশি, আপনি সলিড ভার্মিকম্পোস্ট সব গাছে দিতে পারবেন না। কিন্তু যদি সেটাকে লিকুইড করে নেন, তাহলে আপনি আপনার সমস্ত গাছে সে সময় দিতে পারবেন। দ্বিতীয়ত, ধরুন আমরা প্রত্যেক মাসে, অর্থাৎ প্রত্যেক 15 থেকে 20 দিন কিংবা কেউ মাসে একবার ভার্মিকম্পোস্ট দিই। এইভাবে সলিড ভার্মিকম্পোস্টই হোক বা যে কোনো কম্পোস্টই হোক, দিতে দিতে টবের মাটি ভরে যায়, টব ভরে যায়, মাটি উপর পর্যন্ত চলে আসে। তখন আমাদের জল দিতেও অসুবিধা হয়। কিন্তু যদি আমরা লিকুইড হিসেবে ব্যবহার করি, তাহলে টব ভরার কোনো চান্স নেই। অতএব এটা কিন্তু এক্ষেত্রেও ভীষণ উপকারী। তৃতীয়ত হলো, ভার্মিকম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট আমরা যদি সলিড হিসাবে দিই, সেটা নিতে গাছেদের কিছুদিন সময় লাগে। কিন্তু সেটাকে যদি আমরা আগে থেকে তৈরি করে, অর্থাৎ লিকুইড হিসাবে দিই, যে কোনো লিকুইড সারই সার খুব গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে, সেক্ষেত্রেও একটা আমাদের খুব ভালো উপকার হয়। আবার ধরুন পর্তুলাকার মতো কোনো ঘন গাছ যেখানে সলিড সার দেওয়া যায় না, সেক্ষেত্রেও আমরা এই লিকুইড সার ব্যবহার করতে পারি। আজ এইটুকুই থাক। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এর পরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সাথে থাকবেন, সবুজ থাকবেন।